দেশের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে অমর কীর্তি গড়লেন সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে মাত্র 7 জন ক্রিকেটারের এই রেকর্ড ছিল। কলম্বো টেস্টে বাংলাদেশের লিড এনে দেওয়ার পথে 143 বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব আল হাসান। নিজেদের শততম টেস্টে অস্ট্রেলিয়ার 2 জন সেঞ্চুরি করেছিলেন। সার্স কার্লিও করেছিলেন 114 আর ওয়ারেন বার্সেল 121। নিউজিল্যান্ডেরও 2 জন শততম টেস্টে নিজ দেশের সেঞ্চুরি হাঁকিয়েছেন। বেবান কিংডন 126 আর ব্রিয়ান হেস্টিয়ান্স 105। পাকিস্তানের মাজিদ খানেরও একই কীর্তি আছে, তিনি করেছিলেন 108। সাউথ আফ্রিকার ওয়াল্টার ওয়েট করেছিলেন 125। জিম্বাবুয়ের গ্রায়ন ক্র্যামারও নিজ দেশের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে 102 রান করে অপরাজিত ছিল তিনি। সাকিব আল হাসান দ্বিতীয় দিনে 8 বলে 18 রান করে অপরাজিত থাকে। সেখানে তৃতীয় দিনে মাথা ঠান্ডা করে সেঞ্চুরি তুলে নেন। এটি ছিল তার ক্যারিয়ারের 5ম সেঞ্চুরি। টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল, করেছেন 8টি সেঞ্চুরি। মোহাম্মদ আশরাফুল করেন 6টি, মুশফিকুর রহিমও করেছেন 5টি সেঞ্চুরি। দেশের শততম টেস্ট, তার উপরে সাকিব আল হাসানের এই অমর কীর্তি, তাই ক্রিকেটারদের মনে এখন জয়ের নেশা।